লাস্ট রিহার্সাল আজকে, একটা দিদি ভাই বাইতে হবে, তাই তো? তাই জন্য ডোনা এসছে। দেখো গলায় এটা পরিয়ে দিয়েছি, ঠান্ডা লেগে যাচ্ছে তো। ও আচ্ছা আচ্ছা, আমি খুঁজছি আর পাহারাদার। চল 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 চল, দেখো চলে যাচ্ছে, আগে আগে যাচ্ছে, আগে আগে। কি করছিস এরা? কি হচ্ছে এটা? ডান্স হচ্ছে না কি হচ্ছে? তা আমরা কোথায় ডান্স করবো? এই তোরা নাচবি না? একটা ছেলে আর একটা মেয়ে নাচছে, সেরা জুয়া মাধ্যম। তো বন্ধুরা, কাল ডোনার ডান্স স্কুলে একটা অ্যানুয়াল ফাংশন, তো আজ হচ্ছে ফাইনাল রিহার্সাল। ম্যাডাম আমাদের, ম্যাডাম শেখাচ্ছেন এখন। এদিকে দেখো যাদের বাড়ি এসছি, তো তাদের দেখো পাখাটা ইউনিক, পাখার মাঝখানে একটা লাইট। যদিও আমি এটা আগে দেখিনি, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার বেশ ভালো লাগলো, ইউনিক মনে হলো। চিনিকে যদি ডাকি, ওর ওখানে কেটে গেছে, ওর আর একটা চোখে কামড়ে নেবে, তোর নাকে কামড়ে নেবে, আর এর কপালে কামড়ে দেবে। রাজি বল, তাহলে চিনিকে ডাকবো। রাজি, এই চিনি, এদেরকে কামড়া। তো দেখো বন্ধুরা, এসেই কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। আজকে কি আমরা রিহার্সাল করছি কি পিকনিক করছি আমরা নিজেরাই ভুলে যাচ্ছি। কেক, কোল্ড ড্রিঙ্কস, চিপস, মানে একটার পর একটা খাওয়া তো হয়েই যাচ্ছে। তো চলো, ফাইনালি খাওয়া দাওয়া তো হলো, এবার বাচ্চারা একটু ডান্স করে নিচ্ছে। বললামই যে কালকে ওদের অ্যানুয়াল ফাংশন, তো তারই প্রিপারেশন চলছে। তো ডোনা এই ডান্সটা করবে আভি আভি কেয়া, যেটা গ্রুপ ডান্স হবে একটা, তো তার জন্যই সব প্রিপারেশন করছে। শুধু বাচ্চারা না, মারাও প্রিপারেশন করবে। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো। আর একটা কথা তো তোমাদের বলাই হয়নি, যেটা হচ্ছে আজকে কিন্তু ম্যাডাম আসেননি। আজকে হচ্ছে এই যে মারা মিলে আর এই বাচ্চারা মিলে নিজেরা নিজেরাই রিহার্সালটা করছে, কারণ যেহেতু কালকে ফাইনাল, ম্যাডামের তো অনেক কাজ আছে, যেই জায়গাটায় বুক করেছে সেখানেও কাজ আছে। তো সেই জন্যই ম্যাডাম আসেননি, আর বাচ্চারা কিন্তু খুবই এনজয় করছে। ওরা ডান্সের থেকে বেশি খেলা করেছে, বিশ্বাস করো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে ওরা ঠিক কতটা লেভেলের খেলা করেছে। শুধু বাচ্চারা না, মারাও ডান্সের থেকে গল্প করেছে বেশি বেশি, ঠিক আছে? মানে এত মজা হয়েছে সবাই মিলে একসাথে গল্প করতে, যে কি বলবো। তো ফাইনালি গান স্টপ, এবার জোরে দেওয়া যেতেই পারে। সবাই ডান্স, হ্যাঁ তো এদিকে কর, গুড। আরেকটা নাচ হবে সবার। তো বন্ধুরা, এই বাচ্চাগুলো আর একটা ডান্সও করে নিচ্ছে। তো ডোনা যেহেতু সবার শেষে ভর্তি হয়েছে, তার জন্য ডোনার জাস্ট এক মাস হয়েছে, তো ডোনাকে একটা ডান্সই তুলানো হয়েছে। ম্যাডাম একটা ডান্সই তুলিয়েছে, আর এদের একটা পুরনো ডান্স যেটা মীরা একটা ডান্স, তো সেই ডান্সগুলোই করছে বাচ্চাগুলো। তো সেটারই একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যদিও সাউন্ড আমি দিতে পারলাম না, সরি। তো এই ডান্সটা কিন্তু ডোনাও তুলে নিয়েছে, যেটা তোমরা একটা ভিডিওতে পরে আলাদা করে করিয়ে ডোনাকে দেখাবো। তো এইবার হচ্ছে সেই মাদের ডান্স পারফরমেন্স, ওএমজি। রুকো যারা, সবর করো। হয়েছেটা কি বন্ধুরা, এই ডান্সটা যেদিন করিয়েছে সেদিন আমি যাইনি, তো সেই জন্য ডান্সটা আমি প্র্যাকটিস করতে পারিনি। তো এদেরকে দেখে দেখে একটু শেখার চেষ্টা করছি। তো এটা হচ্ছে দেশ রঙ্গিলা রঙ্গিলা দেশ মেরা রঙ্গিলা। যদিও গান দিতে পাচ্ছি না, তো তবুও গানটা জাস্ট ট্রাই করলাম।
তো দেখো তোর কেমন ডান্সটা করছি, জানি একটুকুনি আমি একেবারেই লোকেটা দেখে দেখে করছি, কারণ সেই দিন ম্যাডাম যেদিন করিয়েছিল সেদিন ডোনার খুব শরীর খারাপ হয়েছিল, গেছিলাম একেবারে শেষে, তো তখন ঠিকভাবে আর কি এদের ডান্সটা তোলা হয়ে গেছে, তো আমাকে এরকমভাবে দেখে দেখেই করতে হবে। তো ট্রাই করলাম, যদি আমি ডান্সের ডও জানি না তো তবুও ট্রাই করলাম, কেমন জানি ভুলভাল হচ্ছে, ক্ষমা করে দিও, কিছু করার নেই, এই ডান্স ডোনা হলে আরও অনেক ফাটিয়ে দিত, কিন্তু তোমাদের কেয়া দিদি তো অতও ডান্সের এক্সপার্ট না, তো তবুও ট্রাই করলো, জাস্ট ট্রাই। ও মা গো টুরুলা, টিচার এখন বসিয়ে দিয়েছে, এই যে একে টিচারের দায়িত্ব দিয়েছে, কই গেল, এই যে এই মেয়েটা হচ্ছে টিচারের দায়িত্ব, কিন্তু কিছু করতে পারছে না, ওনাকে পুরো বসিয়ে দিয়েছে দেখুন। আরে কেনা কে চাইতে হো, ভালো শিখিয়েছে সবাইকে, কিন্তু উনি একটু লেজি লম্বে হয়ে গেছে। বাবা বাবা, এর কতগুলো জামা কিনে নিয়েছে, ও পাগল হয়ে যাবে, এখনকার মেয়েদের গরম লাগে চুল খুলে রাখে দেয়, তাও কোনো ব্যাপার না। আর কই, এই দুটো কিনে দিয়েছে তোর মা, গরম কিনেছে, হালকা পাতলা কিনে নি, ও পরেও নিয়েছিস, তোকে কিনে দেয় কাদের, আমরা তো প্রত্যেক বছরে একবার করে দীঘায় যাই, না না সব ফ্যামিলি নিয়ে যাবো একবার, হ্যাঁ এখন দিদু বাড়ি চলে এসেছি, এসে এই যে ডোনা এখন বোরলিন মাখছে, বাবা ও বাবা ওই জিন্স প্যান্টটা ঠিক হয়েছে তোমার, কচি কচি এখন একটু বোরলিন লাগাবে, নে 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 বোরলিনটা লাগা, বেশি করে নিয়ে বেশি করে লাগা, ঠোঁটটা সাদা কর, দেখি কেমন লাগছে, এটা গুড়িয়ার ছবি, গুড়িয়ার ছবি দেবো তোমার, মানে শেপ করে দেবো, শেপ করে দেখি মা ঠোঁটটা কেমন লাগছে, সিনেমাটিস না পিনেমা, খুলবে বা খোলো ফোনটা আবার কেমন ভাবে খুলতে হয়, পেপারেও তাই আছে, ঠিক আছে তো, হ্যাঁ এইটা ঠিক আছে তো, চুমুকে চুমু, ও মা গো টুরুলা, রান্না করবে হচ্ছে ছোলার ডাল, এখন সিদ্ধ করে রেখেছে, ফোড়ন দেবে, আর এখানে হবে লুচি, আর এই বাসনগুলো এখন মাজবো, বন্ধুরা ডোনার এক প্লাস্টিক খেলনা হয়ে গেছে এই বাড়িতে, কত খেলনা, দেখো বন্ধুরা এখানে জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছে মা, এবার হিংও দিয়ে দিয়েছে, এবার এটাকে ফোড়নে ছক বসাবে, ছককে ছক, তারপর হবে লুসি, ছি হয়ে গেল মায়ের ছকা ছক ডাল, ফুটাবে না, পাড়ায় একটা চোর ঠোর এসছে মনে হচ্ছে, এই যে চোর চোর ভাই এসে গেছে, সমাজ রেও হ্যাঁ, লুচি আর ছোলার ডাল খাবি, কি দিয়ে গেলি তুই, ভাই তোর জন্য একটা ইয়ে দেখলাম, যদি তুই আমাকে একটা কিছু দিস তাহলে দেব, আরে এই যে এই মহিলাটা শুধু কাজ করায় বন্ধুরা, দেখো এগুলো চলবে না বলো, এসে পর আমি একটু বিশ্রাম পেলাম না, এক কারি আটা মেখে রেখেছে লুচি করালো বন্ধুরা, তাও বলবে কি কিচ্ছু, দেখো লুচি লুচি দেখো আমি করেছি, মা খাচ্ছে আবার বলছে কি আমি খেয়েছি, একটা মুখে দিইনি বন্ধুরা, যাই হোক খেয়েছো তো সেটা বলো, আর এই যে আমার মেয়েটা এখন খেলছে, 11:15 বাজে, যদিও এদের ঘড়ি তো এরা ঘোড়া বানিয়ে দেয় লোককে তাড়ানোর জন্য, মানে 15-20 মিনিট ফাস্ট করে দেয়, তো এই যেখানে আমার মেয়ে খেলছে, ঠিক আছে দাদা,
তো অনেক রাত হয়ে গেছে, যেহেতু আসতে আজকে অনেকটা লেট হয়ে গেছে, মা তাই জন্য চিল্লামিল্লি করছে। কারণ আমার মারা না জানো তো বন্ধুরা 10টার সময় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, আর আজকে যেহেতু আমরা ডান্সের রিহার্সাল গিয়েছিলাম এসেছেই সেই 9:30 এরকম বেজে গেছে, তো তাই জন্য মা খোঁচে গেছে, হ্যাঁ এত রাত করে এসছিস কেন, এত রাত করে এসছিস কেন, কারণ গল্প করারই সময় পাইনি। এসেই লুচি করে লুচি নিয়ে বাড়ি চলে গেছি, আর এদিকে তোমাদের ডোনা খেলছে আর আমাদের জন্য কী সব রান্না করেছে আমিও খাচ্ছি ডোনাও খাচ্ছে। দিচ্ছি হ্যাঁ ওই জলটা দে তো দাদানকে, আমরা এখন বাড়ি যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে 11টা বাজে। আর এদিকে দেখো 11টা বেজে গেছে বলে রাস্তাটা প্রায় সুনসানি হয়ে গেছে, আর রাত্রেবেলার এরকম ফাঁকা রাস্তা দিয়ে যেতে খুব ভাল লাগে। এখন দেখো সব লাইটিংও দিয়ে দিয়েছে, খুব লাইটিং জ্বলছে, কারণটা হচ্ছে পুজো সামনে, পুজো 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 গন্ধ লেগেছে। মন্দিরে দেখো সাজাচ্ছে, মনে হচ্ছে দুর্গা পুজোর জন্যই এগুলো সব সাজাচ্ছে। প্যান্ডেলটা মোটামুটি হয়েছে, দেখতে পারবে আর কদিনের মধ্যে হয়ে যাবে, দু তিন দিনের মধ্যে জ্বলে গেছে। ঠিক আছে ছোলায় জ্বলে গেছে লাইট, এসে গেছি আর আজকে এই যে ছোলার ডাল আর লুচি খাবো, আর ইনি এখন খাইয়ে দেবো, তারপর পড়তে বসবে, তাই তো বাবা? ফোনের শেষ, ধরো 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 ধরো, দেবো দেবো ধরো, ভালো ভালো, চলো আমিও একটু খাই, জামা ছাড়িনি, লুচির লোভ তো জামা ছাড়তে পারিনি, আগে খাবো তারপর জামা ছাড়বো। চলো আমিও খেয়ে নিই, দারুণ টেস্টি। তো বন্ধুরা রাতের বেলা ড্রেসটা আর কি সেটিং করে রাখলাম যে কালকে কি পরবো প্রোগ্রামে, তো ডোনার জন্য এই ড্রেসটা ডোনা পরবে, আর আমি যেই পুজোর সময় যেই ড্রেসটা কিনেছি তো এই যে এই নায়রাটা পরবো, কারণ অনেকেই শাড়ি পরছে, আমি তো শাড়ি পরে হাঁটতেই পারি না, নাচবো কি? তো চলো বন্ধুরা টাটা, সবাই ভালো থেকো।